চালিয়ে পড়ছি, আর সারা জীবনে ঘরেই বাসা থাকবো, কখনো কারণ হাত ছেড়ে কখনো কোথাও যাবো না, যত ঘর আসবো বাধা আসবো দুজনে দুজনে একদম। আর শুধু আজকের দিনটা নয়, প্রতিদিন প্রতিটা মুহূর্তে যেন একসাথে ভালোভাবে থাকতে পারি, খুব নিজের মধ্যে থাকতে পারি। আর আসুন আসুন থাকবো আমার কৃষ্ণ ভাই, একটু বলে দে কেমন কাটছে দিদির বিয়ে? দিদি দিদি না ভাই, তাই ভাব দিদি আসি এক অন্য ভালোবাসা, প্রথমে ইনস্টাগ্রামে পরিচয়, তারপর দুজন সমকামী নারীর ভালোবাসা, আর তারপর দুই নারীর বিয়ে। রবিবার 21 মে বাগদা থেকে কলকাতায় ছুটে এলো মৌমিতা মজুমদার মৌসুমি দত্তের কাছে। মৌসুমি জানিয়েছেন, গত 2 মাস আগে ইনস্টাগ্রামে পরিচয় হয় বাগদার বাসিন্দা মৌমিতা মজুমদারের সাথে, তারপর থেকেই শুরু হয় হোয়াটসঅ্যাপে চ্যাটিং, জড়িয়ে পড়ে তারা প্রেমের সম্পর্কে। তবে তাদের এই সম্পর্ক মানতে পারছেন না তাদের পরিবার। প্রসঙ্গত মৌমিতা মজুমদার বলেন, আমি মৌসুমিকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। জল ছাড়া যেমন একটি গাছ বাঁচে না, তেমন আমি মৌসুমিকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আমার ফ্যামিলিকে বলেছিলাম আমি ওর কাছে যাব, কিন্তু তারা রাজি হননি, তারা আমাদের সম্পর্ক মানবে না, তাই বাড়ি থেকে নিরুপায় হয়ে পালিয়ে এসেছি। এখন ওর পরিবার না মানলে আমরা দুজন অন্য কোথাও গিয়ে বসবাস করব। আমরা দুজন দুজনকে গতকাল রাতেই মা কালীকে সাক্ষী রেখে মালা বদল করে সিঁথিতে সিঁদুর তুলে আমরা বিয়ে করেছি। আমরা জানি সমাজ আমাদের মানবে না, কিন্তু আমি ওর সঙ্গেই থাকতে চাই, বাঁচলে ওর সঙ্গে মরলেও থাকবো ওর সাথে। প্রশাসন যদি আমাদের মেরে ফেলতে চায়, তাহলে আমাদের দুজনকে একসঙ্গে মেরে ফেলতে হবে, আর যদি বাঁচিয়ে রাখতে চায়, তাহলে দুজনকে রাখতেই হবে। দুই নারীর বিয়েকে দুই পরিবারই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুজনেই জানিয়েছেন, যদি কোনো রকম বড় ধরনের বাধা আসে, দুজন দুজনকে একসাথে হাতে হাত রেখে লড়াই করব আমরা, একে অপরকে ছাড়া বাঁচব না। আপনি বলতে চাইছেন যে একটা ছেলের সাথে আমি রিলেশনে গিয়ে তাকে বিয়ে করতে পারতাম? তো আজকালকার দিনে যা দেখছি, একটা ছেলে একটা মেয়ের বৈবাহিক জীবন যেভাবে চলছে, দুদিন পরে হয়তো সে প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর সেই ছেলেটার আবার হয়তো অন্য কোনো মেয়েকে ভালো লাগে, সে হয়তো তার কাছে চলে যায়। তো ভালোবাসাটা ভালোবাসাই হয়, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, ওটা ম্যাটার করে না, জেন্ডারটা কি। মনের মিলনটা সব থেকে বড় কথা। আমি একটা কোনো ছেলেকেও ছোটো করে কথা বলতে চাই না, একটা মেয়েকেও ছোটো করে কথা বলতে চাই না। সব থেকে বড় কথা, আমরা দুজন দুজনকে ভালোবাসি, একে অপরকে ভালোবাসি, জানি তিনি বন্ধুত্ব আছে এবং আগে আরও ভালো কিছু বাড়িয়ে নিয়ে যাবো, একসাথে থাকবো সারা জীবন। আর আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা একসাথে খুব ভালোভাবে থাকতে। আপনারা একে অপরকে বিয়ে করেছেন এবং সেই জায়গা দিয়ে কোনো রকম সামাজিক এবং পারিবারিক সমস্যা যদি সামনে আসে, তখন আপনারা কি করবেন? সামাজিক বা পারিবারিক প্রবলেমের থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমরা দুজন কি কি পেলাম, বা আমরা দুজন কোন দিকে একসাথে থাকলে আমরা কতটা ভালো আছি বা সুখে আছি। এতে আমার মতে মনে হয় সামাজিক বা পারিবারিক কোনো প্রবলেম আসা কোনো এখানে মানেই হয় না। সেরকম কোনো সিদ্ধান্ত ছিল না, দুজনে একটু ভালো বন্ধু ছিলাম অনেকদিন আগে থেকে, তো হঠাৎ করেই হয়ে গেল এটা। একসাথে হওয়ার মানে ইচ্ছা ছিল দুজনে, কিছু কারণে হয়েছে। কিন্তু সমাজে এই আপনাদের বিবাহিত জীবনে কোনো রকম ভাবে কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন আপনারা? এমনিতেই ব্যাপারটা নিয়ে সবাই বলা কওয়া করে, কিন্তু সেরকম কোনো প্রবলেম হয়েছে না। কিন্তু আগামী দিনে যদি এই বিষয় নিয়ে কোনো বাধার মুখে পড়তে হয়, তখন কি করবেন আপনারা? তখন একসাথে থাকবো, দুজনে একসাথে করতে হবে, যখন লাইফে নেবো একসাথে চলবো, আর আশা করি ওরকম কোনো প্রবলেম হবে না। কালকে বিয়ে করছি, আর সারা জীবনে ঘরেই বাসা থাকবো, কখনো কারণ হাত ছেড়ে কখনো কোথাও যাবো না, যতদিন ঘর আসবো বাধা আসবো দুজনে দুজনে একদম। আর শুধু আজকের দিনটা নয়, প্রতিদিন প্রতিটা মুহূর্তে যেন একসাথে ভালোভাবে থাকতে পারি, খুব নিজের মধ্যে থাকতে পারি। আর আসুন আসুন থাকবো আমার কৃষ্ণ ভাই, একটু বলে দে কেমন কাটছে দিদির বিয়ে? দিদি দিদি না ভাই, তাই ভাব দিদি আসি সরকার অন্যরকম করছে। অনেক
কলকাতা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।